তোমরা সকলেই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় শিক্ষা নিকেতনে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল নিয়ে। তাহলে সকলেই স্ক্রিনে দেখো পৃথিবী সম্পর্কে আমরা আজকে জানবো। পৃথিবী ও সূর্যের ছবিটা সকলেই স্ক্রিনের মধ্যে দেখো। সূর্য থেকে সৃষ্টি পৃথিবী সহ গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা ইত্যাদি সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে ঘুরে চলেছে। এদেরকে বলে সৌরজগৎ অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে রয়েছে তাকে বলা হয় সৌরজগৎ। পৃথিবী হচ্ছে একটি গ্রহ, যে গ্রহটিতে আমরা সকলেই বসবাস করছি। সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের অনুমান পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 450 কোটি বছর। পৃথিবীর আয়তন প্রায় 51 বর্গ কোটি কিলোমিটার। এই আয়তনের প্রায় 15 কোটি কিলোমিটার জলভাগ এবং প্রায় 36 বর্গ কোটি কিলোমিটার জলভাগ, অর্থাৎ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সৌরজগতে শুক্র ও মঙ্গল গ্রহের মাঝখানে পৃথিবীর অবস্থান। পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থায় ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। দীর্ঘকাল ধরে তাপ বিকিরণের ফলে গ্যাসীয় অবস্থা থেকে শীতল এবং কঠিন পাতলা আবরণে পরিণত হয়। পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে অনবরত পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সূর্য থেকে পৃথিবী গ্রহটি পরিমিত তাপ ও উত্তাপ পাওয়ার জন্য পৃথিবী গ্রহতে জল ও বায়ুতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন এবং অক্সিজেন এবং অন্যান্য পদার্থ সৃষ্টি সম্ভব হয়েছে। সেই কারণে পৃথিবী গ্রহতে একমাত্র প্রাণী জগৎ সৃষ্টি সম্ভব হয়েছে। আজ থেকে 500 বছর আগে ম্যাগেলান ও কলম্বাস প্রভৃতি ভূ পর্যটকরা জাহাজে করে সমুদ্র পথে ক্রমাগত একই দিকে অগ্রসর হয়েছিলেন। তারা ওই স্থান থেকে বহু বছর পরে আবার একই স্থানে ফিরে এসেছিলেন। এই স্থান থেকে তাদের ধারণা হয়েছিল যে পৃথিবীর আকার বলের মতো গোলাকার। বর্তমানে মহাকাশচারীরা বলেছেন যে পৃথিবীর বাইরে থেকে এবং চাঁদের মহাশূন্যের বুক থেকে খালি চোখে পৃথিবীকে দেখলে এবং অসংখ্য ফটো তুলে প্রমাণ করেন যে পৃথিবীর আকার উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং মাঝের অংশ কিছুটা স্ফীত বা খোলা, অনেকটা কমলা লেবুর মতো দেখতে। এই গোলকটাকে বলা হয় অভিগত গোলক। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর আকৃতিকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, অর্থাৎ পৃথিবীর আকার পৃথিবীর মতোই। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী দিনে নতুন কিছু